স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। খুব দারুণ একটা বিষয়, জীবনে ঠিক কি করা উচিত। আমরা এই যে মানুষের দেহটা পেলাম, জীবনটা পেলাম, এই জীবনে আমরা কেউ 40, 50, 60, 70, 80 বছর বাঁচবো, বাঁচছি, ছোট থেকে বড় হচ্ছি, অন্যের সংস্থান করতে হবে, ওই আহার নিদ্রা মৈথুন এ তো পশুও করে, আমরা এটাই পেছনেই সবাই ব্যস্ত হয়ে আছে। টাকা পয়সা উপার্জন করতে হবে, করলাম, পেটের জোগাড় করতে হবে, খাবার জোগাড় করতে হবে, করলাম, বিয়ে থাওয়া করলাম, দু চারটে বাচ্চা কাচ্চা হলো, তারপর কি, তাদের পালন করতে করতে একটা সময় আবার মৃত্যুর কোলে বৃদ্ধ হয়ে পড়লাম, জরাজীর্ণ হয়ে পড়লো শরীর, আবার মৃত্যু হলো, আবার কর্মফল অনুযায়ী এলাম, এই চলছে। কিন্তু জীবনের ঠিক কি করা উচিত আমাদের, দেখুন আমরা কিচ্ছু পাইনি বলছি, তাই তো, কিচ্ছু পাইনি, কিছু পাইনি তো কি হয়েছে, এই মানুষের দেহটা পেয়েছি। মানুষের দেহ এই একটা বড় জিনিস, বড় প্রাপ্তি, ঈশ্বর আমাকে কুকুর ছাগল গরু ভেড়া না করে আমাকে মানুষ করেছেন। কেন করেছেন বলুন তো, আনন্দ লাভের সর্বোচ্চ সোপান হচ্ছে এই মনুষ্য দেহ। এই মানুষ পৃথিবীটাকে সবচেয়ে সুন্দর করে উপভোগ করতে পারে, যদিও প্রতিটা জীবই পারে কিন্তু মানুষ একটু বেশি পারে, তার জ্ঞান আছে, তার বোধ আছে, বিচার শক্তি আছে, এই রূপ রস গন্ধ স্পর্শময় পৃথিবীটাকে অনুভব করতে পারে। এখন হচ্ছে জীবনে ঠিক কি করা উচিত, আমরা জীবনে ঠিক কি করছি বলুন তো। আমরা যখন জীবনে ছোট থেকে বড় হয়ে উঠছি, আমরা জীবনে ভালো থাকতে চাইছি, আরো এক কথায় নিজেরা ভালো থাকতে চাইছি, আর নিজেরা ভালো থাকতে গিয়ে প্রবলেমটা তৈরি করছি কি, জীবনে একটা জটিল আবর্ত প্রত্যেকে তৈরি করে ফেলছি, একটা কমপ্লেক্স তৈরি করে ফেলছি, ঝগড়া ঝাঁটি অশান্তি জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে। জীবনের আসল লক্ষ্য কি, ঈশ্বর সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দে যার প্রকাশ, সদ মানে নিত্য, চিদ মানে জ্ঞান, আনন্দ স্বরূপ। জীবনে ঠিক কি করা উচিত, যারা বলেন জীবনের চরম সত্যটাকে একবার মনে রাখা উচিত, আমাদের জীবনের চরম সত্য হচ্ছে মৃত্যু, যা আপনাকে আমাকে কোনোদিন ছাড়বে না, আসছে পিছনে আসছে, রেলগাড়ির মতো আসছে, একটা স্টেশন, দুটো স্টেশন, কারো চারটে স্টেশন দূরে আছে কিন্তু রেলগাড়ি আসছে। তাহলে সেই মৃত্যুকে চিরস্মরণ মনন করে যে আমাকেও যেতে হবে, তাহলে যে অদ্যাবধি যে দিনটা রয়েছে সেই দিনটাকে আনন্দের সঙ্গে কাটানো, আনন্দ মুখর হয়ে কাটানো, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, এটাই করা উচিত, সেইভাবে চলা উচিত প্রতিটা দিন। আগামী দিন থাকবো কি না জানি না, আজকের দিনটাকে ঠিক করে ভেবে নিয়ে আগামীতে চলা উচিত। এইভাবে চললে আমার মনে হয় প্রবলেমগুলো অনেক মিটবে। দেখুন জীবনে কি করা উচিত, জীবনে একমাত্র আনন্দ লাভ, সবাই মিলে, আবার নিজে আনন্দ করব, অন্যকে কষ্ট দেবো এই কথাটা ভাবলে হবে না, পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তি আনন্দে থাকব, এটাই জীবনের লক্ষ্য। আর কি এটা করতে গেলে সেই আনন্দময় স্মরণ নিতে হয়, ঈশ্বরের কথা আমরা একদম ভাবতে চাই না, কিন্তু মনে রাখতে হবে তিনি আনন্দ স্বরূপ, তাকে ছেড়ে কখনো আনন্দ পাওয়া যায় না, এই নিত্য চির শাশ্বত যিনি, তাকে ধরলেই দেখবেন আমাদের জীবনের আসল লক্ষ্যটাই, তাকে স্মরণ করে চলা, তাই না, তাকে স্মরণ করে তারপর আপনি জীবনে আনন্দ করতে যান। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে জলে নামতে গেলে হলুদ মেখে নামতে হয়, তবে কুমিরে ধরার ভয় থাকে না, ওই হলুদটা মেখে নিয়ে তারপর জলে নামুন, প্রত্যেকে কুমিরে ধরবে না, সংসারের এই ঝগড়াঝাটি অশান্তিগুলো আপনাকে থাকবে, এরা থাকবে না তা নয়, থাকবে, কিন্তু আপনাকে কাবু করতে পারবে না। আমাদের পরম বান্ধব যিনি, সেই পরমেশ্বর ভগবানকে আগে স্মরণ করে তারপর জীবনে আনন্দে থাকুন। যেখানে আনন্দ নেই সেখানে ঈশ্বর নেই, আর যেখানে ঈশ্বর নেই সেখানে অন্ধকার শুধু, তাই আলোর পথে থাকুন, অন্ধকারের পথে নয়, সবাই মিলে আনন্দে থাকুন, হাসির মুখ নিয়ে থাকুন, এটাই জীবনের একমাত্র লক্ষ্য। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের পরিবারে আগে শুরু করি, আসুন আমরা পরিবারের চারজন মিলে আগে ভালো থাকি, পরিবারের চারজন মিলে আগে আনন্দে থাকি, তারপর অন্য কথা ভাববো, এটাই জীবনের এখন লক্ষ্য হোক। আমি পরিবারে আমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকবে না, আমার বাবা মা সন্তান এই নিয়ে আমার যে ছোট পরিবার এর মধ্যে আমরা সবাই সুখে থাকবো, এটাই আমাদের লক্ষ্য হোক। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।